Hi viewers, I am back again with new video. Today I am going to talk some crucial vocabulary which will make you different from others and you will be able to speak in English fluently and smartly. So let's start the video and learn some special vocabulary. Number one, zenny. 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 Which means Dafa, Dafa, or donkey, or fool. যেটা বাংলা অর্থ হলো বোকা বা নির্বোধ। এই শব্দটিকে আরেকটি অর্থে ব্যবহার করা হয়, সেটি হলো crazy, crazy, যার অর্থ হলো পাগল। Example, আমরা অনেক সময় বলি, Are you crazy? এটা না বললে আমরা এখন থেকে বলতে পারি বা শিখতে পারি। Are you zany? Are you zany? তুমি কি পাগল বা তুমি কি বোকা? এটা আমরা বলতে পারি। Number 2. Zeal. Zeal. Listen. Zeal. Which means eager enthusiasm. Eager enthusiasm. যার অর্থ হলো অত্যন্ত আকুল। ব্যাকুল আগ্রহ অনেক বেশি যার আগ্রহ সেটাকে আমরা বলতে পারি জেল এক্সাম্পল আই এম জেল টু ভিজিট ইন ইন্ডিয়া আমি ভারত ভ্রমণের জন্য অত্যন্ত আগ্রহী মূল অর্থটি হলো জেল নাম্বার থ্রি জিলাট জিলাট লিসেন খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড জিলাট হুইচ মিন্স ফ্যানেটিক ফ্যানেটিক অর ডিভোটি যার বাংলা অর্থ হল অন্ধ সমর্থক এক্সাম্পল দ্যার আর লটস অফ জিলাট সাপোর্টার্স অফ বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট দলের অনেক অন্ধ সমর্থক আছে নাম্বার ফোর জেফা জেফা লিসেন জেফা হুইচ মিন্স জেন্টল ব্রিজ জেন্টল ব্রিজ যেটাকে আমরা বাংলায় বলি মৃদু বাতাস এক্সাম্পল মর্নিং জেফা ইজ গুড ফর হেলথ সকালের বাতাস শরীরের জন্য খুবই ভালো নাম্বার ফাইভ জেনিথ জেনিথ লিসেন জেনিথ হুইচ মিন্স সামিট পিনাকেল একমি টপ অ্যাপেক্স অর্থাৎ এগুলো সবই সিনোনিম যেগুলোর বাংলা অর্থ হলো সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ চূড়া মূল শব্দটি হলো জেনিথ এক্সাম্পল ইফ ইউ ডু স্টাডি হার্ড ইউ উইল বি এবল টু অ্যাসেন্ড জেনিথ পয়েন্ট অফ ইউর লাইফ তুমি যদি কঠোর স্টাডি করো তাহলে তুমি তোমার জীবনের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে পারবে